এফবিসিসিআই এর প্রেসিডেন্ট কাজী আকরামউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতির চাকা সচল রাখতে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই। ক্ষমতার নয়, ব্যবসায়ীদের দিকে তাকাতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি। দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান কাজী আকরামউদ্দিন। স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত সংকট নিরসন ও রাষ্ট্রীয় স্বার্থে ব্যবসায়ীদের ভূমিকার শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য রাষ্ট্রপতির সাথে দেখা করার উদ্যোগ নেয় প্রধান বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নওশের আলী। অনুষ্ঠানের পরিচালনা করেন ফাউন্ডেশনের সেক্রেটারি আহসানুল্লাহ শামীম।